নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা নেহেরু যুবকেন্দ্র সংগঠনের তরফ থেকে গতকালকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নেহেরু যুবকেন্দ্র সংগঠনের একটি প্রজেক্টে ছেলে ও মেয়ে নিয়োগ করবে তারা রাজ্যের বিভিন্ন জেলায় সেক্ষেত্রে রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়েরা এখানে আবেদন করতে পারবে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ছোট্ট একটি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এখানে আবেদন করতে কোনো রকম টাকা কিংবা পয়সা লাগবে না তো এখানে কোন কোন জেলায় আবেদন হতে চলেছে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়সসীমা কি রয়েছে বেতন কত দেবে এবং শেষে কিন্তু জানিয়ে দেব এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তো বন্ধুরা তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু বাজিয়ে দেবেন তাতে করে কি হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে প্রত্যেক আমরা সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি নেহেরু যুবাকেন্দ্র সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এটি কিন্তু মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অধীনস্থ সংস্থা তো বন্ধুরা এখানেই কিন্তু নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার ছেলে ও মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ফ্রি অফ কস্টে তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবার জন্য কিন্তু আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু সার্চ করতে হবে এন কে এস ডট এনআইসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসে কিন্তু সার্চ করতে হবে অথবা আপনারা কিন্তু আমাদের ভিডিওর যে ডিসক্রিপশান বক্স থাকবে সেখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন তো বন্ধুরা এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এ ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে এবং এখান থেকেই কিন্তু সেই অফিশিয়ালি বিজ্ঞপ্তি অর্থাৎ যে নোটিশটি পাবলিশড হয়েছে সেটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য আপনাদের কী করতে হবে আপনারা কিন্তু অন স্ক্রিন এখানে দেখতেই পারছেন যে অনস্ক্রিন কিন্তু এখানে অনেকগুলি মেনু মেনুবার দেওয়া রয়েছে আপনারা অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি মেনু বারের মধ্যে আপনাদের কিন্তু চুজ করে নিতে হবে যে রিসোর্স বলে যে একটি মেনু বার রয়েছে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা চলুন আমরা এখন ক্লিক করে নেব সেই রিসোর্স বলে অপশনটিতে তো বন্ধুরা এখানে রিসোর্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এ ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে এবং এখানে কিন্তু সবার প্রথমে যে অপশনটি রয়েছে অর্থাৎ ভ্যাকেন্সিজ বলে যে একটি অপশন রয়েছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে ভ্যাকেন্সিজ বলে একটি অপশন রয়েছে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা ভ্যাকেন্সিসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি কিন্তু ইন্টারফেস খুলে যাবে দেখুন আমরা কিন্তু ক্লিক করে দিয়েছি এবং আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে তো বন্ধুরা আপনারা সবার প্রথমে যেটি দেখতে পারবেন যে চোদ্দো ছয় দু হাজার একুশ তারিখে কিন্তু একটি নোটিশ পাবলিশ হয়েছে এটি কিন্তু সেই অফিসিয়ালি নোটিশ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা চলুন আমরা এখন সরাসরি কিন্তু এই সেই ওপরের নোটিফিকেশানটাতে কিন্তু ক্লিক করে নেব তো বন্ধুরা দেখুন ওপরের নোটিফিকেশানটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এ ধরনের একটি ইন্টারফেস খুলে গেল যেখানে কিন্তু এখানে একটি পেপারের কাটিংয়ের কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে বিস্তারিত তো বন্ধুরা সবার প্রথমে দেখুন এখানে আবেদন কিন্তু করতে পারবেন আপনারা পশ্চিমবঙ্গের তেষ্টটি জেলার বাসিন্দা হয়ে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু যে যে জেলাগুলোতে আপনাদের নিয়োগ করা হবে সেই জেলাগুলোর নাম কিন্তু দিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন হাওড়া রয়েছে মালদা রয়েছে নদিয়া রয়েছে নর্থ চব্বিশ পরগনা রয়েছে তারপরে রয়েছে কিন্তু পূর্ব মেদিনীপুর এই যে পাঁচটি জেলা রয়েছে এই পাঁচটি জেলাতে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং প্রত্যেকটি জেলার কিন্তু নিজস্ব অ্যাড্রেস দিয়ে দিয়ে দেওয়া রয়েছে এবং কিন্তু সঙ্গে মেল অ্যাড্রেসও দিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন আপনারা কিন্তু এটিকে ডাউনলোড করে বিষয়টা কিন্তু জেনে নিতে পারেন তো বন্ধুরা এরপরে আমরা ক্লিক করে নেব যে একদম অফিসিয়ালি যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা কোথায় তো বন্ধুরা আপনারা এখানে আসার পরেই কিন্তু আপনারা এই সাইডে দেখতে পারবেন যেখানে লেখা রয়েছে রিসোর্স বলে একটি অপশান এবং এই সাইডে কিন্তু সবার উপরে দেখতে পারবেন ট্রামস অফ রেফারেন্স টি ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার ইন ফাইভ ডিস্ট্রিক্ট এন ওয়াইকে এস বেঙ্গল অর্থাৎ বন্ধুরা এই যে উপরের যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে অফিসিয়ালি নোটিশটা আছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা চলুন আমরা কিন্তু এখন ক্লিক করে দেবো সরাসরি সেই অফিসিয়াল নোটিশের জায়গাটায় এবং সঙ্গে কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন অ্যাপ্লিকেশান যে ফর্ম রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা আমরা ভিডিও শেষে কিন্তু জানিয়ে দেবো যে এখানে কী করে আবেদন করবেন তো তার আগে চলুন আমরা কিন্তু ডাউনলোড করে নেব সেই অফিসিয়াল নোটিশটা তো বন্ধুরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড হয়ে যাবে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে সেই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আমরা কিন্তু অফিসিয়াল নোটিশটাকে ডাউনলোড করে নিলাম আপনারা কিন্তু অন স্ক্রিন এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে যে নেহেরু যুবা কেন্দ্র সংগঠন ইনভলভমেন্ট অফ ইউথ অফ নামামি গঙ্গা প্রোগ্রাম অর্থাৎ এটি কিন্তু একটি গঙ্গা প্রোজেক্টের ক্ষেত্রে আপনাদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় এবং এখানে আবেদন কিন্তু আপনারা করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে। তো বন্ধুরা দেখুন এখানে প্রথমে বলে দিচ্ছি যে কোন কোন জেলায় এখানে আপনাদের নিয়োগ করা হবে প্রথমে রয়েছে হাওড়া তারপরে রয়েছে মালদা তারপরে নদীয়া নর্থ চব্বিশ পরগনা এবং কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুর তো এই পাঁচটি জেলায় কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে অর্থাৎ নামামি গঙ্গা প্রোগ্রামের যে প্রজেক্ট রয়েছে সেখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে তো বন্ধুরা তারপরে দেখুন এখানে কী দেওয়া রয়েছে তারপরে কিন্তু এখানে আবার সেই একই অপশান দিয়ে দেওয়া রয়েছে যে যে পাঁচটি জেলায় আপনাদের নিয়োগ করা হবে সেই পাঁচটি জেলার কিন্তু নাম এখানে আবার কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যে প্রোজেক্টে হবে সেই প্রজেক্ট কিন্তু পাঁচটি জেলার মধ্যেই রয়েছে এবং আপনাদের নিয়োগ কিন্তু এই পাঁচটি জেলার মধ্যেই হবে তো বন্ধুরা তারপরে দেখুন এখানে লেখা রয়েছে রুলস অফ রেসপন্সিবিলিটিস তার জন্য কিন্তু একটু স্কল ডাউন করে নিতে হবে এবং এখানে যেটি সব থেকে বলে দেওয়া রয়েছে যে এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওর কী হবে তো বন্ধুরা এখানে আপনারা যারা আবেদন করবেন তাদের কিন্তু সবার প্রথমে একটি ইন্টারভিউ হবে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের একটি ম্যারিট লিস্ট বেরোবে এবং সেই ম্যারিট লিস্টের নাম থাকলেই কিন্তু আপনারা এখানে সিলেক্টেড হয়ে যাবেন তো এখানে যেটা বলেছে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে যে আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন অর্থাৎ আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন অথবা থ্রি ইয়ার ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো তারপরে কিন্তু বলেছে এক্সপিরিয়েন্স নলেজ অ্যান্ড স্কিলস এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে আপনাদের মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে অর্থাৎ ওয়াটার বডিজ তারপর হচ্ছে প্রিভেনশন কিংবা ক্লিননেস ড্রাইভ এগুলোর উপরে কিন্তু আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যানিটাইজেশন এই সমস্ত বিষয় যদি আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকে তবে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাবেন তো তারপরে কিন্তু এখানে রয়েছে দেখুন রয়েছে গুড ওয়ার্কিং নলেজ অফ এম অফিস অ্যান্ড ইন্টারনেট অর্থাৎ এখানে কিন্তু আপনাদের বিশেষভাবে খুব ভালোভাবে দক্ষতা থাকতে হবে মাইক্রোসফট অফিস অর্থাৎ কম্পিউটারের ওপরে সঙ্গে কিন্তু ইন্টারনেটের ওপরে আপনারা কিন্তু ভালো দক্ষতা থাকতে হবে তো তারপরে কী বলেছে দেখুন তারপরে কিন্তু বলেছে স্ট্রং ম্যানেজমেন্ট লিসেন ডকুমেন্টেশন কমিউনিকেশন স্কিলস অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে আপনাদের যে সমস্ত ম্যানেজমেন্টের বিষয়ে দিকটা কিন্তু ভালোভাবে সেখানে দক্ষ থাকতে হবে ডকুমেন্টেশনের কথা বলছে মানে ডকুমেন্টগুলো আপনাদের কিন্তু নির্দিষ্টভাবে রাখা এবং সেটাকে মেনটেন করার কিন্তু দক্ষতা থাকতে হবে সঙ্গে কিন্তু বলেছে কমিউনিকেশন স্কিলস কমিউনিকেশন স্কিল কিন্তু আপনাদের ভালো থাকতে হবে তবে কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করা হবে তারপরে দেখুন বয়স কী বলে দেওয়া রয়েছে বয়স কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে আঠারো বছর থেকে যদি পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনারা হয়ে থাকেন তবে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে বলে দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনারা যদি ভালো হিন্দি কিংবা ইংলিশে কথা বলতে পারেন কিংবা লিখতে পারেন তবে কিন্তু আপনাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে সঙ্গে বলেছে আপনাদের এখানে স্যালারি কেমন দেওয়া হবে স্যালারি কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে যে প্রত্যেক মাসে আপনাদের তেত্রিশ হাজার টাকা করে কিন্তু আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে অর্থাৎ বেতন কিন্তু আপনাদের রয়েছে প্রত্যেক মাসে তেত্রিশ হাজার টাকা করে তারপরে দেখুন যে পদে আপনাদের এখানে আবেদন করা হবে সেই পদটির নাম কিন্তু হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার অর্থাৎ যে পাঁচটি জেলায় এখানে কিন্তু নিয়োগ করা হবে সেই যে পাঁচটি জেলার যে পদগুলি রয়েছে সেই পদগুলির নাম কিন্তু রয়েছে দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সেখানে কিন্তু বেশ কিছু ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার তাদের লাগবে তার জন্যই কিন্তু এই রিক্রুটমেন্ট তারা ঘোষণা করেছে তো আপনারা জেনে নিলেন যে এখানে যে পদটি রয়েছে সেই পদটির নাম কিন্তু রয়েছে দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার তো বন্ধুরা তারপরে কিন্তু রয়েছে সিলেকশন প্রসিডিওর যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে ছোট্ট একটি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু এখানে সিলেক্ট করা হবে অর্থাৎ এলিজিবল যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন তারপরে কিন্তু একটা ছোট্ট পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কী করা হবে এখানে নিয়োগ করা হবে তো বন্ধুরা এবারে বলে দেবো যে এখানে আপনারা আবেদন করবেন কীভাবে তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য কী বলেছে দেখুন এই আবেদন করার জন্য কিন্তু এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে অর্থাৎ আমি যে কিছুক্ষণ আগেই অর্থাৎ নোটিশটিকে ডাউনলোড করার আগেই যখন আমি বলে দিয়েছিলাম যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে আসবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু কী করতে হবে এফর পেজে কিন্তু আপনাদের প্রিন্ট করে নিতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু দেখিয়ে দেবো যে কী করে আপনারা সেই অফিসিয়াল যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটিকে আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর কী বলেছে এখানটায় যে এখানে কিন্তু আপনারা দুভাবে আবেদন করতে পারবেন এক হচ্ছে যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে মেল করে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সঙ্গে আপনারা কিন্তু যদি পোস্টাল ব্যালটের মাধ্যমে অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু আপনারা এখানে কী করতে পারেন আবেদন করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন যে এখানে আবেদন করার শেষ তারিখ কিন্তু হচ্ছে দোসরা জুলাই দু হাজার একুশ অর্থাৎ জুলাই মাসের দু তারিখ পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে আবেদন করার তো বন্ধুরা এবার চলুন আমরা দেখিয়ে দেবো যে কি করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রিন্ট আউট করবেন তো বন্ধুরা যেটি বলেছিলাম যে এই যে যে জায়গাটা রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সঙ্গে নিচে যেটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটিকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে তো বন্ধুরা চলুন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করার জন্য কিন্তু একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে তো দেখুন এই দেখুন আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে গেল তো এই যে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সিম্পল একটা ফর্ম রয়েছে আপনার সবাই কিন্তু এটা নিজে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনাদের কী করতে হবে এ ফোর পেজে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে আপনাদের বলছি বারবার যে একটি এ ফোর পেজে কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে কী করতে হবে এটাকে ভালো করে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর আপনার যে যাবতীয় ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু পেছনে এনক্লোজ করে দিতে হবে এনক্লোজ করে দেওয়ার পর লাস্টে যেমন এখানে রয়েছে সিগনেচার রয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের সিগনেচার রয়েছে এখানে ডেট প্লেস রয়েছে এগুলো কমপ্লিট করে আপনারা কী করবেন এখানে ছবি দেওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে এখানে আপনারা আপনাদের রিস পাসপোর্ট সাইজের একটি ছবি লাগিয়ে দেবেন তো তারপরে কি করতে হবে যে এটাকে আপনারা কিন্তু দুভাবে দুভাবে কিন্তু আবেদন আবেদন করতে পারবেন তো করবেন এক হচ্ছে আপনারা কিন্তু মেল অ্যাড্রেস অর্থাৎ যে পাঁচটি জেলায় আপনাদের আবেদন চলছে যে পাঁচটি পাঁচটি জেলায় এখানে কিন্তু জেলার নাম উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাঁচটি জেলার নাম উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে এবং এই পাঁচটি জেলার মধ্যে কিন্তু প্রত্যেকটি জেলার কিন্তু নিজস্ব অ্যাড্রেস এবং মেইল অ্যাড্রেস কিন্তু উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে আপনারা যদি চান যে বাই পোস্টের মাধ্যমে আপনারা এখানে আবেদন করবেন তাহলে প্রত্যেকটি জেলার কিন্তু নিজস্ব কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে অনেক স্ক্রিন আপনারা দেখে নেবেন একটু বিস্তারিতভাবে সেখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে সেই অ্যাড্রেসের কিন্তু সেই আপনার পুরো একটি এনভেলপে কিন্তু আপনার পুরো ফর্মটিকে ভরিয়ে অর্থাৎ ফর্মের পিছনে যাবতীয় ডকুমেন্টগুলো ভরিয়ে কিন্তু আপনি এভাবে আবেদন করতে পারেন কিংবা আপনি কিন্তু আপনার ফর্মটাকে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এবং সেটিকে স্ক্যান করে সঙ্গে যাবতীয় ডকুমেন্টগুলোকে স্ক্যান করে একটিমাত্র পিডিএফ ফাইল করে কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া রয়েছে যে প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদা মেল অ্যাড্রেস আছে সেই মেল অ্যাড্রেসে কিন্তু আপনারা মেল করতে পারেন বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন জয় হিন্দ